দেখে যাব। গুড মর্নিং এভরিওয়ান, এত টেনশনে আজকে আমি পাগল। মঙ্গলবার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আজকে আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর সব কাজকর্ম হয়ে গেছে ঘরের। তো তারপরে স্নান সেরে পুজো দিয়ে দেখো রান্না বান্না সব কমপ্লিট করেছি। আলু ভাজা হলুদ দিইনি আলু ভাজায়, তো হলুদ ছাড়া খেতে ভালো লাগে তাই আলু ভাজা হলুদ ছাড়া। আর এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মুগের ডাল আর একটু গাঁটি কচু আর আলু সিদ্ধ করে রেখেছি, এটা আমি মাখবো। আর এখানে একটু ফল কেটে রেখেছি, এখানে রয়েছে বাবা খাবে আপেল আর তার নিচে রয়েছে মোসাম্বি লেবুর রস, এটা খাবে আমার মেয়ে। তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি একদম সকাল সকাল, তার কারণ আজকে আমাকে আবার ছুটতে হবে ব্যাংকে, কারণ গতকাল তো কাজ কমপ্লিট হয়নি তোমরা তো জানোই। তো দেখো আমি ঝটাপট এখন রেডি হয়ে নেব, সব কাজ বাজ সেরে নিয়েছি আর এখন আমি রেডি হচ্ছি। আর দেখো আজকে আমি এই আমার আজকে আবার আমার বরকে নিয়ে যাচ্ছি, কারণ একা তো যাব না, ভালো লাগে না একা যেতে। আর ব্যাংকের কাজকর্ম যেহেতু সেহেতু হাজব্যান্ডকে নিয়ে যাওয়াটাই বেটার, কখন ওকে প্রয়োজন হয়, ওর ফটোর দরকার হতে পারে, ওর কোনো সইয়ের দরকার হতে পারে। তো যাই হোক, আর মেয়েকে রেখে দিয়েছি আমার বাবার কাছে, মেয়ে যেহেতু কালকে বাবার কাছে একদম চুপচাপ ছিল তো আজকেও চুপচাপই থাকবে, তো বাবার কাছে রেখে দিয়েছি। আর সকালের ব্রেকফাস্ট বলতে করেছিলাম আজকে ভাত ভাজা, তো সবাই মিলে আজকে ভাত ভাজা খেয়ে নিয়েছি আর মেয়েকে অবশ্য দিইনি। মেয়েকে আর হ্যাঁ, তোমরা সবাই আমাকে বলেছো মেয়েকে আমি সকালে দুধ বিস্কুট কেন দিই না, ম্যাগি কেন দিই, তোমরা আমাকে ভুল ভাবছো। মেয়ের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুধ মানে গরুর দুধ আর চারটে করে বিস্কুট মানে প্রত্যেক দিন খায়, আর সেটা খাওয়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর আমি ওকে কলা দিই, কিন্তু কোনো দিন যদি ঘরে কলা না থাকে তো তখন আমি ওকে ম্যাগি করে দিই। আর আমার মেয়ে না সত্যি ম্যাগিটা খেতে একটু ভালোবাসে, তোমরা আমাকে বলেছো রামদেবের ম্যাগি কিনে দিতে, আমি চেষ্টা করব রামদেবেরই ম্যাগি কিনে দেবার। তো যাই হোক সেসব কথা এখন আর গেলাম না, এখন ঝটাপট আমাকে রেডি হতে হবে কারণ ব্যাংক থেকে ফোন এসেছিলো। আজকে আর লাইনে অবশ্য দাঁড়াতে হবে না, কারণ ব্যাংক থেকে আমাকে বলেই দিয়েছে যে লাইনে আজকে দাঁড়াতে হবে না, ব্যাংকের সামনে এসে ফোন করবেন, আমাদের লোক আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে নেবে। তো সেই জন্য বেশ ভালোই মজা লাগলো শুনে, কারণ রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। তো দেখো আমি সেজে নিয়েছি হালকা করে সাজ, আর সাজ কি বলবো বলো, মনের মানে দুঃখের কথা আর কি বলবো তোমাদেরকে, কারণ আমি দিতে পারবো না লিপস্টিক। ওহো, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জিনিস, রাস্তাঘাটে বেরোলে সেটাই দিতে পারবো না। তো দেখো আজকে আমি এই চুড়িদারটা পরেছি। আর এই যে আমার সকালের পুজো দেওয়া কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর বিছনাটা আমি একটু ছেড়ে নেব, কারণ আমি পুরো মানে ঘর দুটো একদম গুছিয়ে টিপ টপ করে বেরোবো, যাতে মানে একরকম নোংরা করে বেরোবো, আবার যদি এসে দেখি মেয়ে তার উপর আরও নোংরা করে রেখেছে তো ডবল খাটনি পড়ে যাবে। তো আমি দুটো ঘর একদম টিপ টপ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বেরোলাম, কোথাও এক ফোঁটা অগোছালো নেই। আর এই যে আমি জুতো পরে নিচ্ছি, এই জুতোটা বহুদিন আগে কিনেছিলাম কিন্তু এখনও চলছে। তো যাই হোক এই যে বেরিয়ে যাচ্ছি, আর জনি থাকলো আমার বাবার কাছে। আর তোমরা জনিকে নিয়ে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছো, কিন্তু আমি কিন্তু সব শুনতে পেয়েছি, ঠিক আছে, সব কিন্তু পড়তে পেরেছি আমি, আর আমি কিন্তু একটু একটু রাগও করেছি তোমাদের ওপর। তো যাই হোক সে নিয়ে আমি পরে দেখা হবে তোমাদের সাথে, সেই নিয়ে পরে কথা হবে। আর আমি এখন চলেছি টুকটুকি করে, দেখো আর তোমরা বলেছো রানাঘাট বাজার বহুদিন পর দেখলে, তো কি আমিও তোমাদের সাথে বহুদিন পরেই দেখলাম রানাঘাট বাজার, এই কালকে গতকাল থেকে মানে মনে হচ্ছে যেন সে প্রথম দেখলাম বহুদিন পর। সত্যি রানাঘাট বাজারের মানে না দেখলে ভালো লাগে না, একটা সময় ছিল হয়তো সপ্তাহে দুদিন হয়তো আসা হতো, আর এখন দেখো তিন মাস চার মাস কেটে যাচ্ছে তারপর রানাঘাট বাজারে মুখ দেখছি। আর আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে যা দেখলাম তোমরাও দেখতে পাচ্ছ, বিছানার অবস্থা খুবই খারাপ একদম, মানে মেয়ে খেলা করেছে বিছানায়, এই খেলনাগুলো সব নামিয়েছিল নিয়ে খেলা করেছে। তো যাই হোক যাই করুক না কেন, ও যে কান্না করেনি এক ফোঁটা, এটাই মানে আনন্দের ব্যাপার, কারণ তাহলে আমি ওকে রেখে নিশ্চিন্তে এদিক ওদিকে একটু যেতে পারবো, কারণ আমার মেয়েটা তো বড় হয়েছে আর আগের মতো মামা করে কাঁদে না বেশ ভালোই, খেলনা নিয়ে আমার বাবাকে নিয়ে বাবার ফোন নিয়ে সব কিছু নিয়ে বেশ মেতেই থাকে, আর কোথায় খাবার রাখা থাকে কোথায় জল রাখা থাকে ও তো সবই জানে, আমরা সামনে থাকলেও ও এক একাই নিয়ে জল খেয়ে নেয়, একা একাই সব কিছু করে, একা একা কাজ করতে না ভীষণ ভালোবাসে। আমি বিছনা তুললে ও বলবে দাও মা আমি বিছনা তুলে দিই, আমি কিছু একটা করতে যাবো ও বলবে দাও মা আমি করে দিই, তিন বছরও বয়স হয়নি আর এখন থেকে কাজ করতে চায়। তো যাই হোক অনেকক্ষণ ধরে ভাট বকছি, আর তোমরা দেখো আমি এবার একটু চুপ করি, অনেকক্ষণ ভাট বকছি।
জামা কাপড় তো মেলছি, কিন্তু আকাশে কিন্তু মেঘ, মানে রোদ 1 ফোঁটাও নেই, কিন্তু আমাকে জামা কাপড়গুলো মেলতেই হবে। কারণ জল যদি না ঝরে তাহলে তো আমি ঘরেও মেলতে পারবো না, ঘরে তো একদম বন্যা বয়ে যাবে। তো যেহেতু মেঘ কিন্তু বৃষ্টি পড়ছে না, তো ভাবলাম চলো বাইরে মেলে তো দিই। তখন সকালে মেলা হয় নিতে পারলাম, এখনই মেলে দিই। আর এই যে আমার জামা কাপড়, আজকে প্রচুর 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 জামা কাপড়, তো সব মেলে দিয়েছি। আর এখন আমি বাসনটা নিয়ে যাব ঘরে, 1 গামলা বাসন, এটা ঘরে নিয়ে গিয়ে রাখবো, বিকেলবেলা গোছাবো। এখন আর গোছাতে পারছি না, তো বের রেখে দিলাম, এবার আমরা শুতে যাব। তোমরা একটু ভালো করে দেখে নাও তো, জনি ছাড়া নাকি বাঁধা। জনিকে কিন্তু ছেড়ে রেখেছি, কারণ দুপুরবেলা প্রায় 2 ঘন্টা ছাড়া থাকে, আর রাত্রির প্রায় 10টা থেকে সকাল 8টা অবধি ছাড়া থাকে। রাত্রির 10টা থেকে সকাল 8টা, আর দুপুরবেলা মোটামুটি 2টো থেকে 12টে থেকে মোটামুটি 5টা, তা বুঝতে পারছো কতক্ষণ ছাড়া থাকে? অনেকক্ষণ টাইমই ও ছাড়া থাকে। আর ওর একটা প্রবলেম রয়েছে, সেটা তোমাদেরকে আর কি বলবো। ওকে আমি বাইরে যতবারই টয়লেট করে নিয়ে আসি, ঘরে নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে আলমারি আর শোকেস ও টয়লেট করবেই করবেই, কেউ আটকাতে পারবে না, যতই বাইরে থেকে করিয়ে আনা হোক না কেন, এই কারণেই বেঁধে রাখা হয়। তো যাই হোক, সে নিয়ে পরে একদিনকে দেখাবো। আর তোমাদের কি, এর আগেও আমি ব্লগে দেখিয়েছি আমার আলমারি আর শোকেসগুলো মানে টোটালি ভেঙে গেছে। তোমরা বলেছো ওয়ার্ড্রপের কি বলে অর্গানাইজেশনের একটা ভিডিও ছাড়তে, তো কি আর দেখাবো, আলমারি ভাঙা শোকেস ভাঙা, তো সেগুলো যাই হোক, একদিনকে সেই নিয়েও ভিডিও বানাবো, দেখে নিও। আর এখন আমি চা করছি, এখন কিন্তু সন্ধে 6টা প্রায়, তো দেখো চা করছি, আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, আমি আগেই উঠে চা করতে চলে এসেছিলাম, আর মেয়ে ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরেছে। ও প্রত্যেক দিন না, সন্ধেবেলা ঘুম থেকে উঠে আগে খোঁজে, মা কই মা কই, যেখানে দেখতে পাবে আমাকে সেখানে গিয়ে আমাকে জড়িয়ে ধরবে, এটা আমার ভীষণ ভালো লাগে। আমিও বিয়ের আগে ঘুম থেকে উঠে মাকে খুঁজতাম, সকালবেলা ঘুম থেকে উঠে মাকে খুঁজতাম, ভীষণ মানে অন্যরকম লাগতো ঘুম থেকে উঠে, ঘুমের মেজাজে না মনে হতো মা কই, দিয়ে সঙ্গে সঙ্গে চলে যেতাম মায়ের ঘরে মা কী করছে দেখতে। তো সেটা আমার মা মেয়েও পেয়েছে, মেয়েও ঘুম থেকে উঠে আগে আমাকে জড়ি ধরে, দিয়ে কিছুক্ষণ এই যে জড়ি ধরলো দিয়ে চলে গেল প্রত্যেক দিন, এটা আমার কাছে ভীষণ আনন্দের। আর এই যে আমি একদিকে চা বসিয়ে বাসনগুলো সব তুলে গুছিয়ে রাখছি, যে যে বাসন যে যে জায়গায় থাকে সে সে বাসন সে সে জায়গায় গুছিয়ে রাখছি, আর একদিকে হচ্ছে আমাদের চা। চা বানিয়ে নেবার পর এরকম দুজনা মানে মুখোমুখি বসে চা খাওয়ার যে কী আনন্দ, আমার খুব ভালো লাগে। সকালবেলা সারাদিন ধরে যতই ঝগড়া হোক না কেন, যত যাই খুনসুটি হোক না কেন, এই সকালবেলা চা খাওয়া আর সন্ধেবেলার চা খাওয়া, আমরা দুজনে এরকম মুখোমুখি বসেই বেশিরভাগ টাইমে খাই। আর যতই ঝগড়া থাকুক, যতই মন কষাকষি থাকুক, চা খেতে বসে এই একে অপরের মুখের দিকে তাকাবো, ব্যাস আস্তে 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 সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আমরা দুজনে এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর আমার বর কী চা খায় কে জানে, বাবা চায়ে চিনি মিনি কিছু দেয় না, ওর চা আমি ওর চা আমি এক চুমুক খেতেও পারবো না, কেমন গা গুলিয়ে আসে। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, আর আমার চায়ে তো মিষ্টি লাগবেই, মিষ্টি ছাড়া চা আমি খেতেই পারবো না। তো চাটা খেয়ে নিচ্ছি, আর মেয়ের বোনভিটাটাও নিয়ে চলে এসেছি একবারে, আর আমরা চা খেতে খেতে ওর বোনভিটাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা চা খেয়ে ওকে খাইয়ে দেবো বোনভিটা, তারপরে ওর দিয়ে যদি বিস্কুট ফিস্কুট খায় খাবে। আর তারপরে তো আজকে রাত্রিরে রান্না আছে রাত্রিরে, কারণ দুপুরবেলা যে ডাল আর আলু ভাজা করেছিলাম আমার বাবা সেটা খায়নি, কারণ আমার বাবা ডাল আলু ভাজা এসব মানে বাবা খেতে পারে না। আমার বাবা সবসময় রসিয়ে কষিয়ে একেবারে মশলাপাতি দিয়ে প্রচণ্ড রিচ রান্না না করে দিলে আমার বাবা ভাত খেতে পারে না। একদিনকে আমি শুধু ডাল আলু ভাজা করেছিলাম, আমার বাবা মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, বাবার জন্য এখন রসিয়ে কষিয়ে রান্না করতে আমি চলে এসেছি। এখানে রয়েছে দেখো মেটো, বাবা হোম ডেলিভারিতে মেটো অর্ডার করেছিল, বাড়িতে এসে একটু আগে মেটো দিয়ে গেছে সন্ধ্যাবেলা। তো সেই মেটোর মধ্যে দিয়েছি ঘাটি কচু, আলু, সোয়াবিন, লবণ, হলুদ, সর্ষের তেল, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, যা যা দেয় সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইতে তেল দেবো, তেলটা গরম হবে, আর এটা জাস্ট ঢেলে দেবো, হয়ে যাবে মেটো চচ্চড়ি। এটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি, হ্যাঁ প্রচণ্ড টেস্টি খেতে। বাবাকে আমি অনেক বলি এত মশলাপাতি খেও না, হালকা মশলা খাও বা কিছু, বাবা বলে যে আমি পারবোই না খেতে, অসম্ভব আমার পক্ষে, প্রচণ্ড রসিয়ে কষিয়ে রান্না না করলে আমার বাবা খেতে পারে না। হালকা পাতলা মাছের ঝোল বা ডাল এসব আমার বাবা খেতেই পারে না, ভাতই খাবে না ওসব যদি রান্না করা হয়। তো আজকে যেহেতু ডাল আলু ভাজা করেছি আমরা, তো বাবা সেটা খেতে পারিনি বলে বাবা এটা অর্ডার দিয়ে নিয়ে এসেছে।
রাত্রে রান্না করে দিলাম, অনেকটাই হয়েছে। আশা করছি বাবা আজকে খেয়ে আবার কালকের জন্য বেঁচে যাবে। আর এই যে রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে। ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা হবে, এটা গামাখা ঝোল যেটাকে বলে, তো সেরকমই হবে। তো দেখো হয়ে এসেছে। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা, নামানোর আগে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো। খুব টেস্টফুল একটা খাবার, এটা খাসির মেটো দিয়েও করা যায়, মুরগির মেটো দিয়েও করা যায়। যেহেতু মুরগির মেটো সস্তা একটু, তার জন্য মুরগির মেটো দিয়ে বেশি হয় এটা। তো কমপ্লিট ডিনার আমাদের। দুদিন ধরে আপনাদের সাথে আমি ঠিক করে কথাই বলতে পাচ্ছি না, মানে সামনাসামনি যে 15 মিনিট কথা বলবো আপনাদের সাথে, একটুখানি যে কিছু শেয়ার করব মনের কথা সামনাসামনি, সেইটুকু টাইমই আমার হচ্ছে না। আসলে ব্যাংকের ঝামেলা নিয়ে 2 দিন বড্ড ব্যস্ত ছিলাম, তার জন্যই সময় দিতে পারিনি একদম। আর আমি জানি আপনারা আমার উপর একটু রাগও করে নেই। আর এখন বাজে রাত্রির 10:20, তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, রাতের যা কাজ ছিল সবই কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি, সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, আর বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শোবো, সব গোছানো সারা, হাত মুখ ধুয়ে এসেছি, জাস্ট এখন লাইটটা অফ করব, অফ করে শোবো। কিন্তু বেশিক্ষণ শোবো না, মানে মেয়ে ঘুমাবে, মেয়ে ঘুমিয়ে গেলে আমি আবার উঠে বাইরে গিয়ে এই ভিডিওটা, যেটা আমি এখন আপনাদের সাথে কথা বলছি, এটা এডিট করব। কারণ না করলে তো আবার কালকে সকালে চা খেতে খেতে পোস্ট করতে পারবো না, তো তার জন্য আজকে যত রাতই হোক তত রাতেই আমাকে এডিট করে রাখতে হবে। পাশ থেকে প্রচণ্ড চেঁচাচ্ছে আমার মেয়ে, কিন্তু আমার মেয়েকে আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার মেয়ে জামা পরে নেই, তো তার জন্য জামা পরে থাকলে দেখাতাম। আর এখন অনেক রাত্রির হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে, এখন আর জামা পরাবো না, একটুখানি খালি গায়ে থাকুক। সন্ধ্যের থেকে অনেক খেলা করেছে, হাঁপিয়ে গেছে, গায়ে ঘাম, তো তার জন্য। তো তোমরা কিছু মনে করো না, আর আমি ঠিক করে সামনাসামনি 2 দিন ধরে কথা বলতে পারছি না, সময় দিতে পারছি না, তার জন্য তো একদমই রাগ করো না, কারণ বুঝতেই পারছো একটু ব্যস্ত ছিলাম। তো কাল থেকে আশা করছি সামনাসামনি নিশ্চয়ই তোমাদেরকে সময় দিতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনাদের সাথে আমার আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, ঠিক আছে? আর সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবসময় মুখে একটা বড় স্মাইল নিয়ে ঘুরবে, ঠিক আছে? মনের ভেতরে যাই থাক না কেন, মুখের মধ্যে একটা স্মাইল। এই যে আমার বিছানা কমপ্লিট, ওখানে ছোবে মাম মাম, এখানে ছোবো আমি, আর এর পাশে শোবে আমার বর। তাহলে আজকের মতো টাটা।